বালিশ নিয়ে আজকে হাইকোর্টে আমাদের শুনানি হয়েছে, বালিশ মামলা, যেটা যে বালিশ নিচতলা থেকে উপরে তুলতে প্রায় 960 টাকার মতো ব্যয় দেখানো হয়েছে, এই দুর্নীতির অভিযোগ তুলে আমরা রিট করেছিলাম গতকালকে। এটা হচ্ছে কি রূপপুর পারমাণবিক কেন্দ্রের আওতাধীন গ্রিন সিটি প্রজেক্ট, এই আবাসন, মানুষ যারা থাকবে এখানে, এখানে ফার্নিচার তোলার জন্য বা বিভিন্ন কারণে দুর্নীতির অভিযোগ আসছিল। হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট আজকে অনেক লম্বা শুনানির পর সিদ্ধান্ত দিয়েছেন যে গভর্নমেন্ট অলরেডি গণপূর্ত বিভাগ দুইটা তদন্ত কমিটি করেছেন, এই দুইটা তদন্ত কমিটির রিপোর্ট হাইকোর্টে জমা দিতে বলছেন 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে জমা দেওয়ার পরেই, ঈদের পরেই, 1 সপ্তাহের মধ্যে আবার এই রিপোর্ট আসার পর, রিপোর্ট যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে হয়তো অ্যাকসেপ্ট করা হবে, আর যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে পরবর্তীতে আবার আমরা এই শুনানি করে রেখে দিয়েছেন স্ট্যান্ড ওভার মহামান্য হাইকোর্ট, শুনানি করে আমরা আবার এর ভিতরে আমরা জুডিশিয়াল তদন্ত চাইব, যে একদম নিরপেক্ষ কোনো লোক দিয়ে এই তদন্ত যদি আমাদের পছন্দ না হয় আমরা হাইকোর্টের কাছে চাইব যে নিরপেক্ষ তদন্তের জন্য একটা নিরপেক্ষ কমিটি করে দেওয়া হবে। হাইকোর্ট এর সম্মত হয়েছেন, ঈদের পরেই এই কমিটির কাজ শুরু হবে। আমি যে কথাটা বলতে চাই, আমাকে যারা ফলো করেন, আমি মানুষ ছুটে হইতে পারি কিন্তু মনে রাখেন, যদি সত্য কথা বলেন, সত্যের পথে চলেন, তরুণদের কথা বলছি, সত্য কথা বললে মনে রাখো মানুষের মনের জোর অনেক দূর নিয়ে যায়। আজকে আমি মানুষ হিসেবে অনেক বড় না, কিন্তু আজকে আমি সত্যের কথা বলতে চাই এবং বলছি বইলা আজকে হয়তো আমাকে মানুষ অনেক কিছু মনে করেন, মা আমি কিন্তু অনেক কিছু করি নাই, আমি শুধু একটা কাজ করছি, এটা হচ্ছে কি যেটা ন্যায়, যেটা সত্য, ন্যায়ের পথে কথা বলতে শিখছি। আপনারাও যারা তরুণরা আছেন চলেন ন্যায়ের পথে কথা বলি, দেখবেন একবার দুইবার তিনবার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু পরবর্তীতে আপনি সফল হবেনই হবেন। আমি আদালতে আজকে যে কথাটা বলার চেষ্টা করেছি যে সততার ব্যাপারে যেন সন্দেহ না থাকে, একটা তদন্ত কমিটি করে দেন, কারণ যদি গণপূর্ত ডিপার্টমেন্ট যদি নিজেকে সৎ মনে করেন তাহলে তদন্ত কমিটি হইতে কোনো অসুবিধা নাই, আর যখন সৎ সৎ থাকার কথা বলবেন তখন কোনো ধরনের সন্দেহ যেন না থাকে। মনে রাখেন বাংলাদেশের এখন জজ ব্যারিস্টারের দরকার নাই, বাংলাদেশের এখন সৎ লোকের দরকার, যারা তরুণ আছেন, ইয়াং আছেন, তাদেরকে আমি বলবো যে সৎ হওয়ার কোনো বিকল্প নাই। মনে রাখবেন আমাদের বাংলাদেশে এখন শিক্ষিত মানুষের মধ্যে অমানুষের সংখ্যা বেশি, এই জন্য বারবার আমি যখন স্কুলে যাই বাচ্চাদেরকে আগে বলি যে নৈতিক মানুষ হও, মানুষ যদি নৈতিক হয় অন্যের হক যদি তুমি নষ্ট না করো, নিজের বাচ্চা কাচ্চার হক দিতে গিয়ে যদি অন্যের বাচ্চা কাচ্চার হক নষ্ট না করো তাইলেই তুমি প্রকৃত মানুষ, এবং বাংলাদেশকে যদি নিজের ভিতর ধারণ করো তাহলে বাংলাদেশের ক্ষতি হয়, এরকম কাজ কেউ করতে পারে বলে আমার মনে হয় না। আমি আপনাদের যারা তরুণ আছেন সবাইকে আমি আহ্বান জানাবো, চলেন বাংলাদেশে একটা নতুন জাগরণের দিকে, সোশ্যাল নেটওয়ার্কিং এর কারণে আজকে যে বালিশের মামলাটা আমরা নিয়ে আসছি এটা শুধু হচ্ছে কি সোশ্যালি, আপনারা ফেসবুকে বিভিন্নভাবে বালিশের কথা নিয়ে আসছেন বলে আজকে আমি হাইকোর্টের নজরে নিয়ে আসছি, পত্রিকাগুলোতে আসছি, আমি বলবো চলেন ছোটো ছোটো করে হইলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখি, মেরুদণ্ড আছে এইরকম প্রাণীর মতো আচরণ করতে শিখি। দেখবেন এক সময় তো এমনিতেই সবাই মারা যাব, মারা যাওয়ার আগে নিজের জন্মস্থানটাকে বদলাই দিয়ে যেতে পারি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।